إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজকে ঈদুল আজহার মোবারক দিন, দশই জিলহজ 1441 হিজরি জুমা বার মোতাবেক 31 জুলাই 2020 মসজিদুল হারাম মক্কাতুল মোকাররমায় যে মূল্যবান জুমার খুতবা প্রদান করা হয়েছে, খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর ফয়সাল গাজাওয়ি হাফেজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে হজ সম্পর্কীয় আয়াত থেকে শিক্ষা। আমরা ইনশাআল্লাহ তাআলা এই খুতবার তরজমা অনুবাদ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালামের পরই সম্মানিত খতিব বলছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ, নিঃসন্দেহে বাইতুল্লাহুল হারাম আল্লাহর ঘর, এই সম্মানিত ঘরের হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ইসলামী শরিয়ার বড় একটি বিধান, যাতে রয়েছে বিশাল শিক্ষণীয় বিষয় যা থেকে আমরা বহু শিক্ষা এবং বহু উপদেশ নিতে পারি, যার দ্বারা মুসলিমরা লাভবান হতে পারে। কোরআনে কারিমে হজ সম্পর্কে যে দিক নির্দেশনা রয়েছে তাতে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত, যা আমাদের জন্য কতই না সুন্দর হয়। এবং এই হজের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি এবং তা যদি মনে রাখার চেষ্টা করি, তা আমাদের জন্য বড়ই সুন্দর হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে ইরশাদ করছেন, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ আল্লা তুশরিক বি শাইআ, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে বাইতুল্লাহ স্থান চিহ্নিত করে দিলাম এবং তিনি বাইতুল্লাহ আল হারাম প্রতিষ্ঠিত করলেন, নির্দেশ দিলাম তাকে আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করিও না। অতাহের বাইতে আলি তাইফিনা ওয়াল কায়মিনা ওয়াল রুকাই সুজুদ, এবং তুমি আমার ঘরকে তওয়াফকারীদের জন্য আর ব্যায়ামকারীদের জন্য রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করে রাখো। এতে প্রথম যে শিক্ষাটি রয়েছে তা হচ্ছে ওই সমস্ত মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসানি দিয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যের পূজা করত এবং আল্লাহ ছাড়া অন্য উপাস্য তারা সাব্যস্ত করেছিল এমন এক পবিত্র জায়গায়, যেই পবিত্র স্থান এবং পবিত্র ঘরটিকে প্রথম দিন থেকে আল্লাহর তৌহিদের ওপর এবং এক আল্লাহর ইবাদতের ওপর প্রতিষ্ঠিত করা হয়েছিল। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা তওয়াফকারী ইবাদত বন্দেগী করতে এখানে আসবেন তাদের জন্য এই ঘরকে পবিত্র রাখার নির্দেশ দান করেছেন বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে, যাবতীয় শির্ক থেকে, পাপাচার থেকে এবং যাবতীয় নাপাকি থেকে আর ময়লা আবর্জনা থেকে।
এর সাথে সাথে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে নিজের সাথে সম্পৃক্ত করে বলেছেন, ওয়াতাহিয়াল বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজের সাথে সম্পৃক্ত করেছেন এই ঘরকে, এটা এই ঘরের মর্যাদা এবং ফজিলত দেখানোর জন্য, যাতে করে বান্দার অন্তরে এই ঘরের ভালোবাসা বৃদ্ধি পায় এবং সারা বিশ্বের চারিদিক থেকে সমস্ত অন্তর সেই দিকে ধাবিত হয় এবং এই ঘরকে সুন্দরভাবে পবিত্র রাখা হয় এবং তার শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত হজ সম্পর্কেও তাতে ইরশাদ করছেন, আল হজ্জ আশহুর মালুমাত, হজের সর্বজন বিদিত কয়েকটি মাস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাই এই মাসগুলির বর্ণনা এসেছে, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ মাসে বিশেষ করে প্রথম 10 দিন হজের রুকন যেগুলি ফরজ সেগুলির কথা, যেমন উদাহরণস্বরূপ আরাফে অবস্থান করা, তওয়াফে ইফাজা বা তওয়াফে জিয়ারা করা, সাফা মারওয়ার সাই করা, এসব বিষয়গুলি কোরআনে কেরিমে বিভিন্ন জায়গায় সংক্ষেপে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার কথা বলেছেন, সুম্মা আফিযু মিন হাইসু আফাযা নাস ফাইযা আফাযতুম মিন আরাফাত, তাওয়াফের কথা বলেছেন, ওয়ালিয়াত্বাফু বিল বাইতিল আতিক, সাফা ওয়া সাইর কথা বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা। এখন এই আরাফার অবস্থান, তাওয়াফে ফাজা এবং সাফা ওয়া সাইর ধরন এবং তার বিস্তারিত বিধিবিধান কি, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার দ্বারা, কাজের দ্বারা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। এবং এসব বিষয়গুলি যে শিখতে হবে তার জন্য তাগিদ করেছেন, এসব বিষয়গুলি যাতে করে হজে মানুষ মুখস্থ রাখে, মনে রাখে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে নির্দেশ দিয়েছেন তার এই বাণীর দ্বারা, হুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের বিধিবিধান গ্রহণ করো, শিখে নাও। এই বিষয়টিতে ওই সমস্ত পথভ্রষ্টদের স্পষ্ট খণ্ডন রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে বিদ্বেষ রাখে, অস্বীকার করে এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ছড়িয়ে ফেলে এবং মনে করে যে কোরআনে কারীম তাদের জন্য যথেষ্ট, এরা নিজেরা পথভ্রষ্ট, এরা নিজেদেরকে আহলে কোরআন বা তাদেরকে আহলে কোরআন বলা হয় কিন্তু এরা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, মূলত এরা হচ্ছে দীন ইসলামের প্রকাশ্য শত্রু। তৃতীয় আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খাইরুল লাহু ইনদা রাব্বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাপূর্ণ স্থান এবং সময়কালের তাজিম শ্রদ্ধা করবে তা তাদের জন্য তাদের রবের কাছে উৎকৃষ্ট হবে, ফাহুয়া খাইরুল লাহু ইনদা রাব্বিহি। এতে যে বিষয়টি শেখানো হয়েছে তা হচ্ছে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করা আর হারাম থেকে বেঁচে থাকা আবশ্যক এবং বিশেষভাবে হজের সময় এসবে লিপ্ত হওয়া বড় অপরাধ, সুতরাং এসব থেকে বেঁচে থাকতে হবে এবং এর ওপর মহা পুরস্কার রয়েছে, ঠিক তেমনি নেকির কাজ যেগুলি আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ সেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সান্নিধ্য লাভ হয় সেগুলির ওপরও মহা পুরস্কার রয়েছে।
যেমন আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ হয় নেকির কাজ করার মাধ্যমে, ভালো কাজ ভালো আমল করার মাধ্যমে, ঠিক তেমনি যেসব কথা কাজ নিষেধ সেগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমেও আল্লাহ রব্বুল আলমীর সান্নিধ্য লাভ হয়। চতুর্থ আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কোরবানি জবাই করা সম্পর্কে ইরশাদ করছেন, যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয়। কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়ে থাকে বান্দার। ইরশাদ করছেন, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কোরবানির গোশত বা রক্ত পৌঁছে না, তবে তোমাদের পক্ষ থেকে তার কাছে তার ভয় ভীতি পৌঁছে। তোমাদের অন্তরে যে তাকওয়া আল্লাহভীরুতা রয়েছে এবং তাকওয়ার ভিত্তিতে যেসব আমল করেছো বা যেসব অপাচার থেকে বেঁচে থেকেছ তা পৌঁছে আল্লাহর কাছে। এর থেকে যে বিষয়টি শিখা যায় তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা পৌঁছে এবং বান্দার উপর যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল থেকে অমুখাপেক্ষী, বান্দা মুখাপেক্ষী নয়। রব্বুল আলামিনের কাছে যেই বিষয়টি পৌঁছে বান্দার পক্ষ থেকে সেটা হচ্ছে তাদের তাকওয়া। এবং আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই যে পর্যবেক্ষণ করছেন, সব কিছুই দেখছেন জানছেন, এই ইমান ইয়াকিন নিয়ে নেক আমল করা এবং আল্লাহর ভয় ভীতি অন্তরে রাখা এবং আল্লাহর দিনের ওপর প্রতিষ্ঠিত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় ইবাদত বন্দেগীকে নিখুঁত নিরূপে জাল করা, এতে তেমনি উৎসাহিত করা হয়েছে কোরবানির ক্ষেত্রে এখলাসের জন্য, যাতে করে কোরবানি আমরা নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কোরবানি করি এবং তাতে যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়। কোন রকমের অহংকার, লোক দেখানো উদ্দেশ্য, কাউকে শোনানো উদ্দেশ্য অথবা প্রথাগতভাবে আমরা করছি, সবাই কোরবানি করে তাই করছি করতে হবে এমনটা নয়। এটা যেমন কোরবানির ক্ষেত্রে আমাদেরকে শেখানো হয়েছে বিশেষভাবে এই আয়াতে, ওয়ালাকিয়ানা লাহুত তাকওয়া মিনকুম, ঠিক তেমনি যাবতীয় এবাদত বন্দিগির ক্ষেত্রে আমাদেরকে এর মাধ্যমে শেখানো হয়েছে। যদি এবাদত বন্দিগিতে এখলাস এবং আল্লাহ ভীরুতা না থাকে তাহলে সেই এবাদত হচ্ছে ফলের এমন চোকার মতো ওপর ভাগ, যাতে কোন রকমের ভিতরে যে ফলের আসল যেটা মানুষের জন্য খাদ্য, যেটা ভোগের সামগ্রী তা নেই, এমন ফল যেই ফলের ওপরে চোকা আছে কিন্তু তাতে কোনো রকমের যেটা উপকারী বস্তু তা নেই। এবং যেই এবাদত এখলাস তাকওয়াবিহীন সেই এবাদত হচ্ছে এমন দেহের মতো যে দেহ হচ্ছে আত্মাবিহীন। পাঁচ নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করছেন, কাযালিকা সাখখারাহা লাকুম, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের অধীনে করে দিয়েছেন এই কোরবানির পশুগুলিকে, বিশেষ করে বড় পশু ওটের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে আমাদের উপর তার অনুগ্রহের কথা প্রকাশ করেছেন যে এই বড় বড় ওটগুলিকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন এবং আমাদেরকে সেগুলির ওপর ক্ষমতা দান করেছেন নিয়ন্ত্রণের জন্য। অথচ শারীরিক দিক থেকে এই ওটগুলি আমাদের চাইতেও শক্তিশালী, কোরবানি পশু ওটগুলো আমাদের চাইতেও শক্তিশালী, আমাদের চাইতেও বড় আকারে, যাতে করে আমরা এখান থেকে জানতে পারি যে পৃথিবীতে নিয়ন্ত্রণের বিষয়টি
বাহ্যিক এরকম বিষয় নাই যে দেখতে শক্তিশালী হইলেই অথবা আসলে শক্তিশালী হইলেই সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, বরং সবকিছুর উপর নিয়ন্ত্রণ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহাপরাক্রান্ত সর্বশক্তিমান। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে ছোট বড়র উপর বিজয় লাভ করতে পারে, এবং যাতে করে যাবতীয় সৃষ্টি বিশেষ করে মানুষ জানতে পারে যে একমাত্র বিজয়ী আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এক ও একক, যিনি অপ্রতিদ্বন্দ্বী, যাবতীয় সৃষ্টির ওপর তিনি সর্বশক্তিমান। ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পুরা করো। হজ এবং উমরা আল্লাহর জন্য পুরা করতে হবে, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে তা হচ্ছে মহান আল্লাহর জন্য হজ উমরাকে খালিস, নিখুঁত, নির্ভেজাল করা। কারণ এখানে বলা হয়েছে লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা পূর্ণ করা। সুতরাং হজ উমরার জন্য যে বেরোবেন যাতে করে লোক দেখানো শোনানো উদ্দেশ্য না থাকে, বরং তা আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্টির জন্য হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় বলেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়া লা সুমআ, হে আল্লাহ, এমন হজের উদ্দেশ্যে এসেছি যেই হজে আমাদের লোক দেখানো বা শোনানো কোনো উদ্দেশ্য নেই। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন ৭ নম্বর আয়াতে, ফামাস্তাইসারা মিনাল হাদি, যখন তোমরা হজে তামাত্তু বা কিরান করবে তখন তোমরা যথাসাধ্য হাদি কুরবানি পেশ করবে। এর থেকে যে শিক্ষণীয় বিষয়টি রয়েছে তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে থাকে, এবং শরীয়তের বিধিবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলামী শরিয়া হচ্ছে সহজ সরল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ প্রসঙ্গ আয়াতে, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, তোমাদের জন্য দীনে ইসলামে কোনো সংকীর্ণতা রাখেননি আল্লাহ রাব্বুল আলামিন, খুব সহজ করেছেন। ৮ নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করছেন, ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, যদি কেউ বিশেষ কারণে এহরাম অবস্থায় মাথার চুল ফেলতে বাধ্য হয়, বা এহরাম বিরোধী, এক কথায় ব্যাপক অর্থে এহরাম বিরোধী, এহরাম বিপরীত কোনো কাজ করতে বাধ্য হয় বা করে ফেলে, তাহলে তার কাফফারা রয়েছে। কাফফারা হচ্ছে সিয়াম, সাদাকা অথবা কুরবানি। আল্লাহ রাব্বুল এখানে অপশন বা স্বাধীনতা দিয়েছেন। এখান থেকে যে শিক্ষাটি পাওয়া যায় তা হচ্ছে কাফফারার মাধ্যমে মানুষ পাপ মুক্ত হতে পারে, শাস্তি মুক্ত হতে পারে। এই জন্য একে ফিদিয়া বলা হয়েছে কোরআন ভাষায়, ফাফিদিয়া তুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, যে মুক্তিপণ হিসাবে বা তোমরা মুক্ত হতে পারবে সিয়ামের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, কোরবানির মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, বিচার দিবসে সেই দিন অপরাধী চাইবে যে সেই দিনের আযাব থেকে নিজের সন্তানদেরকে ফিরিয়ে মুক্তিপণ হিসাবে নিজে মুক্তি লাভের জন্য পেশ করবে, করতে চাইবে, কিন্তু সেটা সবার অসম্ভব। এখান থেকে আরো বোঝা যায় যে এহরামের অবস্থায় যে নিষিদ্ধ কাজগুলি রয়েছে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারাত্মক অন্যায় কাজ, যার ফলে এই ত্রুটির জন্য বা এই গুনাহ বা এর যে উপর যে শাস্তি রয়েছে এর থেকে মুক্তি লাভের জন্য ফিদিয়া দিতে হবে। ৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আগের আয়াতে একটা অংশ নুসুক কোরবানির কথা আল্লাহ বলেছেন, সেখানে তিনটির একটি হচ্ছে কোরবানি,
এতে যে শিক্ষাটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর জন্য জবাই করা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অবুদিয়াত গোলামি প্রকাশ পায়। একে নসব বলা হয়েছে, যার অর্থ হচ্ছে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করা। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন অন্য আয়াতে, কুল হে নবী বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত বন্দে নুসুক, ইবাদত বন্দে যাবত ইবাদত বন্দে, নুসুকের ব্যাপক অর্থ হচ্ছে যাবত ইবাদত বন্দে, ওয়া মাহইয়া আমার জীবন আমার মরণ সবকিছু সেই মহান আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। 10 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাতে ইরশাদ করেছেন, ফায়জা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাসতাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন নিরাপদ হজে থাকবে আর হজের সময় তোমরা উমরাও করবে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ, হজের সাথে কেউ যদি ওমরাও ভোগ করে অর্থাৎ হজের মৌসুমে ওমরাও করলো, সেটা হজে তামাত্তর মাধ্যমে পৃথক পৃথক অথবা হজে কেরার মাধ্যমে দুটো একসাথে নিয়তের মাধ্যমে, এই দুই রকম হজে, একমাত্র হজে ইফরাদে হাদি কুরবানি ওয়াজিব নাই, কিন্তু বাকি দুই রকমের যে হজ, হজে তামাত্তর কেরান, সেই ক্ষেত্রে আল্লাহ সমস্তা ইস্তারা মিনাল হাদি যথাসাধ্য হাদি পেশ করবে। যদি কেউ হাদি না পায় অথবা হাদি ক্রয় করতে সক্ষম না হয়, ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ, হজে থাকা অবস্থায় তিন দিনের সিয়াম পালন করবে, ওয়া সাবআতিন ইযা রাজাতুম, এবং তোমরা ফিরে আসে বাড়িতে ফিরে এসে তোমরা আরো 7টি সিয়াম পালন করবে, তিলকা আশারাতুন কামালে, 3 আর 7 এই পূর্ণ 10টি সিয়াম হয়ে গেল। এতে একটি গুরুত্বপূর্ণ ফায়দা রয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভাগ ভাগ করে বলছেন, ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, হজে থাকা অবস্থায় 3টি রোজা 3টি সিয়াম আর 7টি তোমরা ফিরে আসার পরে, আর তারপরে আবার আল্লাহ হিসাব মিলিয়ে দিচ্ছেন, তিলকা আশারাতুন কামেল, এই হচ্ছে পূর্ণ 10টি সিয়াম। এতে যে বিষয়টি শিক্ষণীয় তা হচ্ছে যেখানে মানুষের ভ্রম হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, সেখানে সুস্পষ্ট করে দিতে হবে, 3 এবং 7 পৃথক পৃথক আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এতে উলামায়ে কেরামদের জন্য এবং মুফতিদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মানুষের সামনে যখন দ্বীনের হুকুম আহকাম বর্ণনা করবে তখন যেন সুস্পষ্টভাবে এবং পরিপূর্ণরূপে চারিদিক থেকে বিষয়টিকে তুলে ধরে, যাতে করে তাদের কোন রকমের ভুল বুঝাবুঝি না হয় অথবা কোন রকমের ভ্রম না হয়ে যায়। 11 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আরেকটি আয়াত, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। এতে যে শিক্ষণীয় বিষয়টি রয়েছে তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি এবং আল্লাহর আযাবের ভয়ভীতি এর একটি গুরুত্বপূর্ণ মুখ্য কারণ বা বড় শক্তিশালী কারণ হচ্ছে জ্ঞান অর্জন করা। যার যত বেশি এলম থাকবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে ভয় করবে। কারণ আল্লাহ এখানে কি বলছেন, ওয়ালামুন, ভালো করে জেনে রাখো যে আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কঠোর শাস্তি দাতা। সুতরাং যার যত বেশি এলম হবে তার তত বেশি ভয়ভীতি অন্তরে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে ইরশাদ করেছেন, ইন্না ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য থেকে যথাযথ প্রকৃত পক্ষে ভয় করেন উলামাগণ অর্থাৎ জ্ঞানীজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আশাদ্দুকুম লাহু খাশিয়া, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি,
সবচেয়ে বেশি জ্ঞানী এলিম রাখি এবং সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। হে আল্লাহর বান্দারা, কোরআনে কেরিমে হজ অবস্থায় যে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব নিষেধ করা হয়েছে, ওয়ালাজি দালা ফিল হজ, হজে কোন রকমের ঝগড়া বিবাদ করবে না, ফমান ফরাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এই ঝগড়া বলতে বোঝানো হয়েছে মানুষের মাঝে পার্থিব কোনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব, যাতে মানুষের রাগারাগি হয়, একই অপরকে গালমন্দ করে, যা হজের মর্যাদার পরিপন্থী। কিন্তু যে দালের আরেকটি দিক রয়েছে তর্ক করা, যদি সেটা সত্যকে প্রকাশ করার জন্য হয় এবং অজ্ঞকে শেখানোর জন্য হয়, তাহলে সেটা উত্তম পন্থায় হলে কোনো আপত্তি নেই, বরং সেটা সৎ কাজের অন্তর্ভুক্ত। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন অন্য আয়াতে, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যারা সত্যকে প্রত্যাখ্যান করে, মানতে চায় না বা সত্য থেকে দূরে রয়েছে, তাদের সাথে তোমরা তর্ক করো, বিল্লাতি হিয়া আহসান, অতি উত্তম পন্থায়, উত্তম পন্থায়, যাতে মানুষের মাঝে মারামারি হয় না, হানামানি হয়, হানাহানি হয় না, আর বিদ্বেষ আর শত্রুতা সৃষ্টি হয় না। এর অন্তর্ভুক্ত হচ্ছে দিনে এলিম নিয়ে চর্চা করা, অন্যায়ের প্রতিবাদের জন্য প্রয়োজনে তর্ক করা, বাকবিতণ্ডা করা, এবং আল্লাহর দিনের দণ্ডবিধান প্রতিষ্ঠা করা, এগুলি নিষিদ্ধ ঝগড়া দেয়, কারণ এগুলি শরীয়তের নির্দেশ। 13 নম্বরই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, না যৌন সম্পর্কীয় কোনো কথাবার্তা হবে, যৌনাচার হবে, ওয়ালা ফুসুক, না কোনো পাপাচার হবে, যে কোনো পাপ, ওয়ালা জিদালা ফিল হজ, না হয় যে কোনো ঝগড়া বিবাদ। এতে যে বিষয়টি শিখানো হয়েছে, 15 নম্বর শিক্ষা সেইটি, এর আজকের খুতবার ধারাবাহিক, তা হচ্ছে হাজি সাহেব এর উপর আবশ্যক হচ্ছে তার হজের তাজিম শ্রদ্ধা সম্মান করা, হজের মর্যাদা দান করা। সুতরাং তার হজকে হজ বিনষ্টকারী বা হজে গোলযোগ সৃষ্টিকারী, হজকে দুর্বল করে দেয় এমন কিছু থেকে সুরক্ষিত রাখবে, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছেন বা ভবিষ্যৎবাণী করেছেন বা উত্তম প্রতিদানের কথা বলেছেন, সেটা হাসিল করতে পারে। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান হাজ্জা হাদাল বাইত, যেই ব্যক্তি বাইতুল্লাহ এই ঘরের হজ করল, ফালাম ইয়ারফুস, আর যৌনাচার করল না, যৌন সম্পর্কীয় কোনো আলাপ আলোচনা করল না, এহেরাম অবস্থায়, ওয়ালাম ইয়াফসুক, এবং সে কোনো পাপে লিপ্ত হইল না, শরিয়া বিরোধী কোনো কাজ করলো, রাজা আকা ইয়াউমিন ওয়ালাকামা ওয়ালাদাতু উম্মু আকা ইয়াউমিন ওয়ালাদাতু, সেই দিনের মতো হয়ে ফিরে আসবে সে হজ থেকে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, সেই বুখারী মুসলিম হাদিস। 14 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, যে কোনো কল্যাণমূলক কাজ তোমরা করো আল্লাহ তা জানেন। এর থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ কতক্ষণ পর্যন্ত পূর্ণরূপ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি গোনা পরিত্যাগ করার সাথে সাথে আপনি নেক কাজ না করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সান্নিধ্য লাভ করবেন আপনি যাবতীয় পাপাচার থেকে মুক্ত হয়ে, তার সাথে সাথে আপনাকে যাবতীয় নেক কাজ যথাসাধ্য করে যেতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ পুরোপুরি করতে পারবেন। এটা কিভাবে এই আয়াত থেকে আমরা শিখতে পারলাম, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ বিষয়গুলি বলার পরে, যে হজের অবস্থায় তোমরা যৌন আলাপ করবে না, তোমরা কোনো পাপাচারে লিপ্ত হবে না, আর হজে ঝগড়াও করবে না, আর এগুলি হচ্ছে নিষিদ্ধ বিষয়। আর তারপর আল্লাহ বলছে, অমাতাফ আলমিন খেয়ে, যে কোনো কল্যাণমূলক কাজ কর, ইতিবাচক,
ভালো কাজ করো, ইয়া আলম আল্লাহ জানছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার জন্য উৎসাহিত করছেন বিভিন্ন পাপাচার থেকে নিষেধ করার পরে। সুতরাং যেমন পাপাচার থেকে বেঁচে থাকতে হয়, অনেকে পাপ থেকে বাঁচেন কিন্তু নেক কাজ করেন না, এটা যথেষ্ট নয় আপনার মুক্তির জন্য বা আপনার ভালো মানুষ হওয়ার জন্য। 15 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইরশাদ করছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা সম্বল গ্রহণ করো, পাথেয় নাও, আর সর্বোত্তম পাথেয় বা সম্বল হচ্ছে আল্লাহ ভীরুতা, তাকওয়া। এতে যে শিক্ষণীয় বিষয় তা হচ্ছে ওই সব লোকদের খণ্ডন রয়েছে যারা মনে করে যে সম্বল গ্রহণ করা সফল হোক বা অন্য কোনো সফল হোক, অথবা যে কোনো সম্বল যা মানুষের প্রয়োজন দৈনন্দিন সেগুলি ব্যবস্থা নেওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ তাওয়াক্কুলের পরিপন্থী, এইরকম ধারণার খণ্ডন রয়েছে আয়াতে। কারণ আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা পাথেয় গ্রহণ করো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আস্থা ভরসা করতে বলেছেন, তেমনি আল্লাহ রাব্বুল পার্থিব যে উপায় উপকরণগুলি রয়েছে সেগুলিও গ্রহণ করতে বলেছেন। আর কোন সফরের জন্য সম্বল সাথে নেওয়া হচ্ছে পার্থিব উপায় উপকরণ যা শরীয়ত সম্মত। আয়াতে আরেকটি শিক্ষা রয়েছে, তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা, যা আখিরাতের জন্য সম্বল গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রত্যেক মুসলিমের জন্য অত্যাবশ্যক। কারণ আল্লাহ রাব্বুল এখানে তাকওয়াকে উত্তম পাথেয় বলে আখ্যায়িত করেছেন, যেই পাথেয় ছাড়া মানুষ চলতে পারে না। সুতরাং আমাদের এই তাকওয়ার পাথেয় অবশ্যই থাকতে হবে আখিরাতে সফলতা লাভ করে। 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মির রাব্বিকুম, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ তলাশ করো হজ অবস্থায়। এতে রিজক তলাশ করার জন্য উৎসাহিত করা হয়েছে এবং রিজিকের জন্য ছোটাছুটি করার নির্দেশ দেওয়া হয়েছে, যাইতে বলা হয়েছে তব তাবু তলাশ করার কথা। তলাশ করা মানে তার জন্য আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, তার জন্য আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছে, ফাতাবু ইনদাল্লাহি রিজকা, আল্লাহর কাছে তোমরা রিজিক তলাশ করা। এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে শিক্ষণীয়, তা হচ্ছে যে সবসময় অন্তর স্রষ্টার সাথে সম্পৃক্ত থাকবে, এমনকি পার্থিব বিষয়ও, যেমন ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারের ক্ষেত্রে। সেটা প্রত্যেকে শিখলাম, আল্লাহ আয়াতে বলেছেন ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, লাইসা আলাইকুম জুনাহুন তাবতাগু, যে তলাশ করবে তোমরা, ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের অনুগ্রহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে যা কিছু আমরা পাই রুজি রোজগার বা আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে ভোগের সামগ্রী রয়েছে, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নিজের রব নামটি এখানে উল্লেখ করেছেন, মির রাব্বিকুম, যার মাধ্যমে এখানে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে যে বান্দা সবসময় স্রষ্টা যিনি প্রতিপালক তার মুখাপেক্ষী। পক্ষান্তরে যিনি প্রতিপালক রব স্রষ্টা তিনি বান্দা থেকে অমুখাপেক্ষী। 17 নম্বরে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনা দাল্লিন, অথচ তোমরা ইতিপূর্বে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। এখানে যে শিক্ষণের বিষয়টি রয়েছে 21 নম্বর শিক্ষা, তা হচ্ছে গোমরাহী ভ্রষ্টতা। আর সবচেয়ে বড় ভ্রষ্টতা, রাস্তা হারিয়ে দেওয়া হচ্ছে, দিনের সঠিক রাস্তা হারিয়ে দেওয়া। দুনিয়ার রাস্তা হারার চাইতে মারাত্মক ক্ষতিকর হচ্ছে দিনের রাস্তা হারিয়ে দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল এখানে তাকিদ করে বলছেন, ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনা দাল্লিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে সমস্ত জনগণ প্রত্যাবর্তন করে। হজের কার্যক্রম আদায়ের ক্ষেত্রে অর্থাৎ আরাফা থেকে সবাই ফিরে আসে, আরাফা অবস্থান করে। হে কোরাইশরা, তোমরাও আরাফে অবস্থান করো। এখানে হজের একটি বড় লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে শেখানো হয়েছে, তা হচ্ছে সমতার বাস্তবায়ন বা সাম্যের বাস্তবায়ন। মানুষ মানুষ হিসাবে সমান, মুসলিম প্রত্যেকে সমান, আমির গরিব সকলে সমান। এবং এখানে আমাদেরকে বিনয়ী হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। কিভাবে? সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে একই জায়গায় সমস্ত মানুষকে অবস্থান করতে বলছেন, সেটি হচ্ছে আরাফার ময়দান। এবং সেখান থেকে সবাই ফিরে আসবে, কেউ তার বাইরে থেকে ফিরে চলে আসবেন, এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই মানুষের মাঝে, যেমন কোরাইশরা করত। কোরাইশ এবং কোরাইশদের যারা অনুসারী তারা শুধু মুজদালিফা পর্যন্ত যেত, মেনার পরে মুজদালিফা পর্যন্ত যেত আর সেখানে অবস্থান করত এই 9 তারিখে, আর সেখান থেকে ফিরে চলে আসতো আর বলতো যে আমরা হচ্ছি হংস, আমরা হচ্ছি আল্লাহর ঘরের প্রতিবেশী, নিজেদের হংস। আর অন্যান্য যে আরব গোত্ররা ছিল তারা আরাফায় অবস্থান করত, তাদেরকে মুজদালিফা পার হয়ে আরাফা যেতে হতো। যারা এসেছেন এখানে জানেন যে মক্কার দিক থেকে গেলে প্রথম মেনা, আর তারপরে মেনা থেকে তারপরে রাস্তায় মুজদালিফা, মুজদালিফা ছেড়ে দিয়ে 9 তারিখে সকাল সকাল আরাফায় চলে যেতে হবে। অন্যরা আরাফা পর্যন্ত যাবে হারামের বাইরে, আর কোরাইশরা যেহেতু সম্ভ্রান্ত, এইরকমই কোরাইশের যারা মিত্র, সুতরাং তারা আরাফা যাবে না, হারামের বাইরে যাবে না, হজ করতো কিন্তু মুজদালিফা থেকে তারা অবস্থান করে ফিরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যাও আরাফায় যাও এবং সবাইকে নিয়ে আরাফা অবস্থান করো এবং সেখান থেকে ফিরে আসো। সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস। দ্বিতীয় খুতবায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের পরে বলছেন আম্মা বাদ, অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন হজের আয়াতগুলির একটি জায়গায় ইরশাদ করছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল বড় ক্ষমাশীল বড় দয়ালু। এখানে যখন ইবাদত বন্দেগীর সমাপ্তিতে ইস্তিগফারের বিধান দেওয়া হয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, কারণ আমাদের ইবাদতে ভুল ত্রুটি হতে পারে, সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও যেসব ত্রুটি হয়েছে। এবং এই ইবাদত বন্দেগীতে যদি আমাদের মধ্যে কোনো অহংকার এসে থাকে তো সেটাও আমাদের অন্যায় হয়েছে, সুতরাং তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরাফে অবস্থানের পরে আরাফা থেকে ফিরে আসছে হাজি সাহেবরা, আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। যেমন এই ক্ষেত্রে শিক্ষা দেওয়া হয়েছে, এইরকম যাবতীয় ইবাদত বান্দেগির ক্ষেত্রে যেমন সালাত, এই জন্য ফরজ সালাতের শেষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ইত্যাদি ইত্যাদি। 19 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করছেন ফায়দা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, যখন তোমরা তোমাদের হজের কার্যাবলী সম্পন্ন করে ফেলবে তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যিকির আজকার করো, যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে স্মরণ করে থাকো বা তার চাইতে বেশি আল্লাহর যিকির আজকার, আল্লাহকে স্মরণ করো। হজের কাজগুলি 10 তারিখে যখন শেষ হয়ে গেল, অধিকাংশ কাজ অল্প দুটো কাজ বা 3টি কাজ যে বাকি আছে, মেনার রাত্রি যাপন এবং মেনাই দিনে অবস্থান করে সেখানে রাতে অবস্থান করা এবং দিনে 3টি জামারাতে পাথর মারা, এই সময়গুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে তোমরা যখন হজের প্রায় কাজগুলি সম্পন্ন করে ফেলেছ এখন আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি জিকির আজকার করো, যেমন তোমরা তোমাদের বাপদাদা পূর্বপুরুষের কোনো গান করে থাকো বা পূর্বপুরুষকে স্মরণ করো তার চাইতে বেশি স্মরণ করো রবকে।
এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সর্বদা করার জন্য উৎসাহিত করা হয়েছে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার স্মরণ কখনো আমরা ছেড়ে না দিই। কারণ মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ আমল করতে করতে বিরক্তি বোধ করে এবং অলসতা চলে আসে, ক্লান্তি চলে আসে, এবাদত বন্দিগির পরে বিশেষ করে ক্লান্তি চলে আসে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিক নির্দেশনা দিচ্ছেন যে হজ যখন কমপ্লিট হতে যাচ্ছে সবসময় আল্লাহর জিকির আজকার করতে থাকো। সুতরাং মুমিন ব্যক্তি হজের শেষ দিকে এবং বাকি জীবনেও সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে থাকবে। হে আল্লাহর বান্দারা, হজের যে নিদর্শন, নিদর্শনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কায়েম করা, এটি একটি গুরুত্বপূর্ণ হজের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহর জিকির কায়েম করা হজের একটি নিদর্শন এবং হজের একটি বড় লক্ষ্য উদ্দেশ্য। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করার মাধ্যমে হাজি সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে চুপি সারে কথা বলার যে স্বাদ আছে সে স্বাদ অনুভব করে এবং রবের জিকির আজকারে তৃপ্তি লাভ করে আর হজ থেকে যথাযথ শিক্ষা নিয়ে ফিরে আসতে পারে। তারপরে রবের জিকির আজকার সবসময় অন্তরে লেগে থাকে, জবান সবসময় তরোতাজা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে, মনে মস্তিষ্কে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ উপস্থিত থাকে এবং জবান সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে মশগুল থাকে। যেমন মানুষ নিজের বাপ মাকে, নিজের প্রিয়জনদেরকে সবসময় স্মরণ করে, বরং তার চাইতে বেশি। যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে একজন বান্দা, বিশেষ করে হাজি সাহেব, আর হজ থেকে ফিরে এসে তখন গাফিলতি দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে কখনো বিরতি আসবে না। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির আজকারকারীদের দলভুক্ত হতে পারবে সারা জীবন। 21 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরে বাকারায় হজের যে আয়াতগুলি রয়েছে সর্বশেষ আয়াতে বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদা ফাইন তাআজ্জালা ফি ইয়াউমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তা'আখখারা ফামান তা'আজ্জালা ফি ইয়াউমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মান তা'আখখারা ফালা ইসমা আলাইহি। আল্লাহ রাব্বুল জিকির আজকার করো আইয়ামে মা'দুদাত মানে আইয়ামে তাশরিকে, ফামান তা'আজ্জালা ফি ইয়াউমাইন, আর তারপরে কেউ যদি দুই দিন 11-12 তারিখ আইয়ামে তাশরিকের প্রথম দুই দিনেই যদি হজ শেষ করে চলে আসে মিনা থেকে বেরিয়ে যায় ফালা ইসমা, তাদের কোনো গুনাহ নেই। অমান তা আখারা কেউ যদি বিলম্ব করে 13 পর্যন্ত থাকে তাহলে তাতেও কোনো গুনাহ নেই, ভুল করলো না। লেমানি তাকা, তবে এটি ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ ভীরুতার দাবি হচ্ছে যে সুন্দরভাবে যথাযথ উত্তম হজ করার চেষ্টা করবে, উত্তম কাজ করার চেষ্টা করবে। হজের যে বিধান শরীয়ত রয়েছে এর যে বহু হেকমত বা তত্ত্ব রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ হেকমা বা রহস্য হচ্ছে তাকওয়া হাসিল করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি অন্তরে পয়দা হওয়া। সুতরাং যেই ব্যক্তি তার হজে আল্লাহকে ভয় করল এবং আল্লাহর ভয়ে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলি পাবন্দির সাথে পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ পথ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, আল্লাহ রাব্বুল তার গুনাহগুলিকে মাফ করে দেন এবং তার পাপাচারকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেন, মোচন করে দেন, এইভাবে একজন হাজি সাহেবের অন্তরে আল্লাহ ভীরুতা একেবারে বদ্ধপরিকর হয়ে যায়। এই তাকওয়া আল্লাহ ভীরুতা যার উপর এই হজের কাজগুলির মাধ্যমে হাজি সাহেব প্রশিক্ষণ নিল, এর উপর যাতে করে আগামী জীবনে সে চলতে পারে এবং সেই অনুযায়ী সে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আদেশ নিষেধগুলি যথাযথ পালন করে চলে। কারণ হজের মধ্যে না যৌনাচার রয়েছে, না সেখানে কোনো পাপাচারের সুযোগ রয়েছে, আর না কোনো ঝগড়া বিবাদের সুযোগ রয়েছে। এর মাধ্যমে হাজি সাহেবের তরবিয়ত প্রশিক্ষণ হয়ে থাকে, তার চরিত্রের গঠন হয়ে থাকে, যার মাধ্যমে বান্দা
আর চরিত্র গঠন হয় সর্বদার জন্য। হে আল্লাহর বান্দারা, সুতরাং সতর্ক সাবধান হয়ে যান, যাতে করে আপনাদের দ্বারা কোনো নোংরা কাজ না হয়, কোনো চরিত্রহীনতার কাজে লিপ্ত না হয়ে যান, যেখানে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য করলেন এবং আল্লাহ অভিমুখী হইলেন, আর বহুমুখী ইবাদত বন্দিগির মাধ্যমে, নেক কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করলেন। সুতরাং আবশ্যক হচ্ছে যে বাকি জীবনটাও নেক আমলের সাথে কাটাবার চেষ্টা করবেন, নিজের উত্তম চরিত্র কে বহাল রাখার চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের শরীয়তের উপর অটল থাকার চেষ্টা করবেন। কতই না সুন্দর নেকির পরে নেকি, নেকি করে আসলেন তারপর নেকি করতে আছেন, এটা কতই না সুন্দর। আর নেকি করার পরে কেউ যদি গুনাহ করে কতই না মন্দ সেটি। যেই ব্যক্তি দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন যিনি রহমান, তার সামনে হজের তালবিয়া পাঠ করলো এবং এই নেক মৌসুমে অনেক ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা হাসিলের কাজ করলো, সেই ব্যক্তি যেন প্রতিটি স্থানে এবং প্রতিটি সময়ে সর্বদা সর্বস্থানে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে সাড়া দেয়। যেই ব্যক্তি হজে লাব্বাইক লাব্বাইক আল্লাহ হাজির হয়েছি হাজির হয়েছি বলল, সেই ব্যক্তি যেন যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে আল্লাহর সামনে লাব্বাইক বলে হাজির থাকে। কারণ তালবিয়ার অর্থে হচ্ছে যে আল্লাহ তোমার ডাকে বারবার করে সাড়া দিচ্ছি এবং তোমার আনুগত্য সর্বদা করছি। যেই ব্যক্তি এহরামের নিষিদ্ধ কাজগুলি থেকে এহরাম অবস্থায় বা বাইতুল্লাহ হারামের হজের অবস্থায় বেঁচে থাকলো, সেই ব্যক্তিকে জেনে রাখা উচিত যে অনেক হারাম কাজ রয়েছে যেগুলি সর্বদা হারাম, শুধু হেরামের অবস্থায় নয়, শুধু হজের অবস্থায় নয়, সারা জীবন হারাম, সারা বছর হারাম। সুতরাং সেসব পাপাচারে লিপ্ত হওয়া, সেসব হারামে লিপ্ত হওয়া থেকে সতর্ক সাবধান থাকুন, সেগুলির কাছে যাবেন না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের নির্ধারিত সীমারেখা, সুতরাং সেগুলির কাছে যেও না। এর সাথে সাথে মনে রাখবেন যে যেমন মহামারী থেকে নিজেকে বাঁচানোর জন্য, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে নিজের আত্মরক্ষার জন্য বিভিন্ন রকমের বৈধ আপনি উপায় অবলম্বন করছেন এই পার্থিব জগতে, ঠিক তেমনি আপনি আল্লাহ রাব্বুল আলমিনের হকের আপনি তাজিম করবেন, আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ নিষেধের আপনি শ্রদ্ধাশীল হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিষয়গুলি ফরজ করেছেন, ওয়াজিব করেছেন এবং যে সীমানা নির্ধারণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বেঁচে থাকা নির্দেশ দিয়েছেন, সেসবেরও সুরক্ষা করবেন এবং সেসবগুলির ক্ষেত্রেও যত্নবান হবেন। যেমন শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করছেন, তার চাইতে বেশি আপনি যত্নবান হবেন আপনার দিনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, যাতে করে আপনি চিরস্থায়ী জগতে সফলতা লাভ করতে পারেন। এবং দুনিয়ার জন্য যতটা আপনি গুরুত্ব দিচ্ছেন, যাতে করে দুনিয়া আপনি সুখে থাকেন, সুস্থ থাকেন, তার চাইতে বেশি আপনি দিনের বিষয়টিকে, পরকালের বিষয়টিকে গুরুত্ব দেবেন। যেই ব্যক্তি যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে তাজিম শ্রদ্ধা সম্মান রাখবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী এবং আল্লাহর আল্লাহ প্রদত্ত শরীয়তের তত বেশি তাজিম করবে। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে তাজিম রাখে না, তার দ্বারা শরীয়তের বিধিবিধানের তাজিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি ভয় করবে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম রয়েছে এবং সেই ব্যক্তি যথাযথ আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দান করবে। সুতরাং আমাদের জন্য আবশ্যক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলি আমরা যথাযথ মেনে চলবো। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আলে বাইত এবং তার সাহাবায়ে কেরামগণের উপর। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।